এইটুকু শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজ প্রথা ভাঙার পালা, অর্থাৎ আজ সানডে সাসপেন্স নয়, সানডে ননসেন্স। আর সানডে ননসেন্সে আমাদের আজকের বিশেষ নিবেদন সুকুমার রায়ের লেখা দীর্ঘাংশু। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সুপুত্র সুকুমার রায়ের জন্ম 30 অক্টোবর 1887 সালে। একাধারে ছিলেন শিশু সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী এবং যন্ত্রকুশলী। বাংলায় ননসেন্স সাহিত্যের প্রবর্তক ছিলেন সুকুমার রায়। লিখেছেন অজস্র কবিতা, ছোট গল্প, নাটক ও প্রবন্ধ। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে আবোল তাবোল, হজ বরল, পাগলা দাসু, চলচ্চিত্র চঞ্চরী, লক্ষণের শক্তিশেল, ঝালাপালা ইত্যাদি। 10 সেপ্টেম্বর 1923 সালে মাত্র 36 বছর বয়সে এই জিনিয়াস বাঙালির জীবন অবসান হয়। আবোল তাবোলের কৈফিয়তে সুকুমার রায় লিখেছেন, যাহা আজগুবি, যাহা উদ্ভট, যাহা অসম্ভব, তাহাদের লইয়াই এই পুস্তকের কারবার। ইহা খেয়াল রসের বই, সুতরাং সে রস যাহারা উপভোগ করিতে পারেন না এ পুস্তক তাহাদের জন্য নহে। বলাই বাহুল্য, এই গল্পের ক্ষেত্রেও এই একই সতর্কবাণী প্রযোজ্য। প্রধান চরিত্রে রাজামশাই, জনৈক ব্যক্তি এবং দীর্ঘাংশু। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার আমি অগ্নি। শুরু হচ্ছে দীর্ঘাংশু। এক ছিল রাজা। রাজা একদিন সভায় বসেছেন। চারিদিকে তার পাত্র, মিত্র, আমির, ওমরা, সেপাই, শান্ত্রী গিজগিজ করছে। এমন সময় কোত্থেকে একটা দাঁড় কাক উড়ে এসে সিংহাসনের ডান দিকে উঁচু থামের ওপর বসে ঘাড় নিচু করে চারিদিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, কথা নেই, বার্তা নেই, হঠাৎ এরকম একটা গম্ভীর শব্দ। সভাসুদ্ধ সকলের চোখ একসঙ্গে গোল হয়ে উঠল। সকলে একেবারে একসঙ্গে হাঁ করে রইল। মন্ত্রী একতাড়া কাগজ নিয়ে কি যেন বোঝাতে যাচ্ছিলেন, হঠাৎ বক্তৃতার খেই হারিয়ে তিনি বোকার মতো তাকিয়ে রইলেন। দরজার কাছে একটা ছেলে বসেছিল, সে হঠাৎ ভ্যাঁ করে কেঁদে উঠল। যে লোকটা চামড় দোলাচ্ছিল, চামড়টা তার হাত থেকে ঠাঁই করে রাজার মাথার উপর পড়ে গেল। রাজামশাইয়ের চোখ ঘুমে ঢুলে এসেছিল। তিনি হঠাৎ জেগে উঠেই বললেন, জল্লাদ ডাক। বলতেই জল্লাদ এসে হাজির। রাজামশাই বললেন, মাথা কেটে ফেলো। সর্বনাশ, কার মাথা কাটতে বলে? সকলে ভয়ে ভয়ে নিজের নিজের মাথায় হাত বুলোতে লাগল। রাজামশাই খানিকক্ষণ ঝিমিয়ে আবার তাকিয়ে বললেন, কই মাথা কই? জল্লাদ বেচারা হাত জোড় করে বলল, আগে মহারাজ কার মাথা? রাজা বললেন, বেটা গোমুখ কোথাকার, কার মাথা কিরে? যে ওই রকম বিটকেল শব্দ করেছিল তার মাথা। শুনে সভাসুদ্ধ সকলে হাঁপ ছেড়ে এমন ভয়ানক নিঃশ্বাস ফেলল যে কাকটা হঠাৎ ধরফড় করে সেখান থেকে উড়ে পালালো। তখন মন্ত্রীমশাই রাজাকে বুঝিয়ে বললেন যে ওই কাকটাই ওরকম আওয়াজ করেছিল। তখন রাজামশাই বললেন, ডাকো ডাকো পণ্ডিত সভার যত পণ্ডিত সবাইকে ডাকো। হুকুম হওয়ার মাত্র 5 মিনিটের মধ্যে রাজ্যের যত পণ্ডিত সব সভায় এসে হাজির। তখন রাজামশাই পণ্ডিতদের জিজ্ঞেস করলেন, এই যে একটা কাক এসে আমার সভার মধ্যে আওয়াজ করে গোল বাজিয়ে গেল, এর কারণ কিছু বলতে পারো? কাক আওয়াজ করলো, তার আবার কারণ কি? পণ্ডিতেরা সকলে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। একজন ছোকরা মতো পণ্ডিত খানিকক্ষণ কাঁচুমাচু করে জবাব দিল, আগে বোধহয় তার খিদে পেয়েছিল মহারাজ। তোমার যেমন বুদ্ধি, খিদে পেয়েছিল তা সভার মধ্যে আসতে যাবে কেন? এখানে কি মুড়ি মুড়কি বিক্রি হয়? মন্ত্রী, ওকে বিদায় করে দাও, ওকে বিদায় করে দাও। হ্যাঁ হ্যাঁ, ওকে বিদায় করুন তো মহারাজ। ঠিক, হ্যাঁ হ্যাঁ, আর একজন পণ্ডিত বললেন, মহারাজ কার্য থাকলেই তার কারণ আছে। বৃষ্টি হলেই বুঝবে মেঘ আছে, আলো দেখলেই বুঝবে প্রদীপ আছে। সুতরাং বায়স পক্ষীর কণ্ঠ নির্গত এই অপরূপ ধ্বনিরূপ কার্যের নিশ্চয়ই কোনো কারণ থাকবে। এতে আশ্চর্য কি? আশ্চর্য এই যে তোমার মতো মোটা বুদ্ধি লোকেও এইরকম আবোল তাবোল বকে মোটা মোটা মাইনে পাও।
মন্ত্রী, হেই মন্ত্রী, আজ থেকে এর মাইনে বন্ধ করে দাও। অমনি সকলে হা হা করে উঠলেন। হ্যাঁ হ্যাঁ, মাইনে বন্ধ করো। দুই পণ্ডিতের এরকম দুর্দশা দেখে সবাই কেমন ঘাবড়ে গেল। মিনিটের পর মিনিট যায়, কেউ আর কথা বলে না। তখন রাজামশাই দস্তুর মতো খেপে গেলেন। তিনি হুকুম দিলেন, এর জবাব না পাওয়া পর্যন্ত কেউ যেন সভা ছেড়ে না ওঠে। রাজার হুকুম, সকলে আড়ষ্ট হয়ে বসে রইল। ভাবতে ভাবতে কেউ কেউ ঘেমে ঝোল হয়ে উঠল, চুলকিয়ে চুলকিয়ে কারণ মাথায় প্রকাণ্ড টাক পড়ে গেল। বসে বসে সকলের খিদে বাড়তে লাগল। রাজামশাইয়ের খিদেও নেই, বিশ্রামও নেই, তিনি বসে বসে ঝিমোতে লাগলেন। সকলে যখন হতাশ হয়ে এসেছে আর মনে মনে পণ্ডিতদের মূর্খ, অপদার্থ, নিষ্কর্মা বলে গাল দিচ্ছে, এমন সময় রোগা শুটকো মতো একটা লোক হঠাৎ বিকট চিৎকার করে সবার মাঝখানে পড়ে গেল। রাজা, মন্ত্রী, পাত্র, মিত্র, উজির, নাজির সবাই ব্যস্ত হয়ে বললেন, তখন অনেক জলের ছিটে, পাখার বাতাস আর বলা কওয়ার পর লোকটা কাঁপতে কাঁপতে উঠে বলল, মহারাজ, সেটা কি দাঁড় কাকছিল মহারাজ? সকলে বলল, লোকটা আবার বলল, মহারাজ, সে কি ওই মাথার উপর দক্ষিণ দিকে মুখ করে বসেছিল, আর মাথা নিচু করেছিল, আর চোখ পাকিয়েছিল, আর ক ক করে শব্দ করছিল? সকলে ভয়ানক ব্যস্ত হয়ে বলল, ঠিক ওরকম হয়েছিল। তাই শুনে লোকটা আবার ভেউ ভেউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, সেই সময় কেউ আমায় খবর দিল না কেন? কেন? রাজা বললেন, তাই তো, একে তখন তোমরা খবর দাওনি কেন? লোকটাকে কেউ চেনে না, তবু সে কথা বলতে সাহস পেল না। সবাই বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ওকে একটা খবর দেওয়া তো উচিত ছিল, একদম উচিত ছিল, একদম উচিত ছিল, একদম খবর দেওয়া উচিত ছিল, একদম উচিত ছিল, একদম উচিত ছিল। যদিও কেন তাকে খবর দেবে আর কি খবর দেবে এ কথা কেউই বুঝতে পারলো না। লোকটা তখন খুব খানিকটা কেঁদে তারপর মুখ বিকৃত করে বলল, দীঘাঞ্চু, সে আবার কি? সবাই ভাবলো লোকটা খেপে গেছে। মন্ত্রী বললেন, দীঘাঞ্চু কি হে? দীঘাঞ্চু নয়, দীঘাঞ্চু। কেউ কিছুই বুঝতে পারলো না, তবু সবাই মাথা নাড়লো। ও তখন রাজামশাই জিজ্ঞেস করলেন, সে কি রকম হে? আগে আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কি রত খবর রাখি? ছেলেবেলা থেকে দীঘাঞ্চু শুনে আসছি, তাই জানি দীঘাঞ্চু যখন রাজার সামনে আসে তখন তাকে দেখায় ঠিক দাঁড়কাকের মতো। সে যখন সভায় ঢোকে তখন সিংহাসনের ডান দিকে থামের উপর বসে মাথা নিচু করে দক্ষিণ দিকে মুখ বেঁকিয়ে চোখ পাকিয়ে ক বলে শব্দ করে। আমি তো আর কিছু জানি না, তবে পণ্ডিতেরা জানেন। পণ্ডিত? পণ্ডিতেরা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বললেন, না না, ওর বিষয়ে আর কিছু জানি না। রাজা বললেন, তোমায় খবর দেয়নি বলে কাঁদছিলে, তুমি থাকলে করতেটা কি? মহারাজ, সে কথা বললে লোক যদি বিশ্বাস না করে তাই বলতে সাহস হয় না মহারাজ। যে বিশ্বাস করবে না তার মাথা কাটা যাবে, তুমি নির্ভয়ে বলে ভালো বলো। সভাসুদ্ধ লোক তাতে হা হা করে সায় দিয়ে উঠল। লোকটা তখন বলল, মহারাজ মহারাজ, আমি একটা মন্ত্র জানি। আমি যুগ জন্ম ধরে বসে আছি, দীঘাঞ্চুর দেখা পেলে সেই মন্ত্র যদি তাকে বলতে পারতাম তাহলে যে কি আশ্চর্য কাণ্ড হতো তা কেউ জানে না, কারণ তার কথা কোনো বইয়ে লেখা নেই। হায় 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 রে হায়, এমন সুযোগ কি আর পাবো? মন্ত্রটা আমায় বলো তো। সর্বনাশ? না 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 না, সে মন্ত্র দীঘাঞ্চুর সামনে ছাড়া কারুর কাছে উচ্চারণ করতে নেই। আমি একটা কাগজে লিখে দিচ্ছি, আপনি এক কাজ করুন, দুদিন উপোস করে তিন দিনের দিন সকালে উঠে সেটা পড়ে দেখবেন।
আপনার সামনে দাঁড়কাক দেখলে তাকে আপনি মন্ত্র শোনাতে পারেন, কিন্তু খবরদার আর কেউ যেন তা না শোনে, কারণ দাঁড়কাক যদি দীর্ঘাংশু না হয় আর তাকে মন্ত্র বলতে গিয়ে অন্য লোক শুনে ফেলে তাহলেই সর্বনাশ। তখন সভা ভঙ্গ হল। সভা সকলে এতক্ষণ হাঁ করে শুনছিল, তারপর হাঁপ ছেড়ে বাঁচল। সকলে দৃঘাংচুর কথা, মন্ত্রের কথা আর আশ্চর্য ফল পাওয়ার কথা বলাবলি করতে করতে বাড়ি চলে গেল। তারপর রাজামশাই দুদিনের উপোস করে তিন দিনের দিন সকালবেলা সেই লোকটার লেখা কাগজখানা খুলে পড়লেন। তাতে লেখা আছে, হলদে সবুজ ওরাং ওটাং, ইটপটকেল চিটপটাং, মুশকিল আসান উড়ে মালি, ধর্মতলা কর্ম খালি। রাজামশাই গম্ভীর ভাবে এটা মুখস্থ করে নিলেন। হলদে সবুজ ওরাংওটাং, ইট পাটকেল চিৎপটাং, হলদে সবুজ ওরাংওটাং, ইট পাটকেল ইট পাটকেল চিৎপটাং, মুশকিল আসান উড়ে মালি, ধর্মতলা কর্মখালী, ধর্মতলা কর্মখালী। তারপর থেকে তিনি দাঁড়কাক দেখলেই লোকজন সব তাড়িয়ে তাকে মন্ত্র শোনাতেন আর চেয়ে দেখতেন কোন রকম আশ্চর্য কিছু হয় কিনা। কিন্তু আজ পর্যন্ত তিনি দৃঘাংচুর কোন সন্ধান পাননি। হলদে সবুজ ওরাং ওটাং, ইটপাটকেল চিটপটাং, মুশকিল আসান উড়ে মালি, ধর্মতলায় কর্মখালি। হলদে সবুজ ওরাং ওটাং, ইটপাটকেল চিটপটাং, মুশকিল আসান উড়ে মালি, ধর্মতলায় কর্মখালি। সানডে ননসেন্সে আজ শুনলেন দৃঘাংশু, রচনা সুকুমার রায়, গল্প পাঠে এবং দ্বিতীয় পণ্ডিতের ভূমিকায় দীপ, রাজা মশাইয়ের চরিত্রে মীর, জনৈক ব্যক্তি সোমক, মন্ত্রীর ভূমিকায় অমর্ত্য, জল্লাদ অত্রি, সমবেত কণ্ঠে সৈকত, অলঙ্কার, প্রতীপ, বিপ্লব, সম্রাট অর্ণব, অত্রি, রিভু, অমর্ত্য এবং অল্টো। হলদে সবুজ ওরাং ওটাং গান রচনা সুকুমার রায়, মিউজিক কম্পোজিশন অ্যারেঞ্জমেন্ট মিক্সিং এন্ড মাস্টারিং সায়ক, তবলায় সুভদ্র কল্যাণ, কণ্ঠ সোমক শ্রী ও গোধুলি, তত্ত্বাবধানে সোমক, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পোস্ট ডিজাইন টিম অ্যাস্টেরিস্ক, প্রথম পণ্ডিত, গল্পের সূত্রধার, শব্দগ্রহণ পরিচালনায় এবং দাঁড়কাকের ভূমিকায় আমি অগ্নি। মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ সুভদ্র কল্যাণকে এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল সুকুমার রায়ের লেখা দৃঘাংচু। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স। আজকেরটা ছিল সানডে ননসেন্স।